ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাই বন্ধুরা, আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আজকে ইন্ডিয়া জোটের ত্রিপুরা শাখার নেতৃত্বরা আজকে এখানে প্রেস ক্লাবে আমরা মিলিত হয়েছিলাম। আজকে আমরা আরো বেশি আনন্দিত যে ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট যারা সর্বভারতীয় ক্ষেত্রে রয়েছে, তা ছাড়াও আমাদের রাজ্যে আরো কিছু দল তার ইচ্ছা প্রকাশ করেছে দেশের গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষার্থে। উনারাও এগিয়ে এসছেন, বিশেষ করে গণমঞ্চের তরফ থেকে যারা এসছেন, টিপিপি দলের তরফ থেকে যারা এসছেন, সিপিআইএমএল এর তরফ থেকে যারা এসছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের এই সিদ্ধান্তের জন্য। আজকে মোট 8টি দল এখানে মিলিত হয়েছে, সিপিএম, সিপিআইএম, কংগ্রেস, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআইএমএল, গণমঞ্চ এবং টিপিপি দলের নেতৃত্বরা এখানে আলোচনা করেছেন। আলোচনা ক্রমে সকলে একটা জায়গায় আমাদের মধ্যে, বিভিন্ন দল থেকে আমরা এসছি, আমাদের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতেই পারে, মতাদর্শের লড়াই থাকতে পারে, কর্মসূচির লড়াই থাকতে পারে, কিন্তু দেশের সামনে যে সবচেয়ে মস্ত বড় বিপদ, এই বিপদের কথা মাথায় রেখে পেটি ইন্টারেস্টগুলো আমরা বিসর্জন দিয়ে দেশের সংবিধানকে বুকে আগলে রাখতে, গণতন্ত্রকে বজায় রাখতে, একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করার আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি। দেশের মানুষ গত 10 বছর ধরে সর্বক্ষেত্রে ঠকছে, কথার কাজের সাথে কোনো মিল নেই। যা প্রতিশ্রুতি দিয়েছিল 10 বছর আগে, একটি প্রতিশ্রুতি উনারা রক্ষা করতে পারেননি। ইলেকট্রোরাল বন্ড নিয়ে সর্বশেষ যেটা বেরিয়ে এলো, এই সরকার ডাকাতদের সরকার, লুটপাটের সরকার, দেশের মানুষকে লুট করে নিচ্ছে, দলীয় ফান্ড স্ফীত হচ্ছে, আর গরিব খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, শ্রমজীবী মানুষ, তাদের অবস্থা বেহাল। আজকে দেশের মধ্যে বেরোজগারি আজকে মারাত্মক একটা জায়গায় গিয়ে ঠেকেছে। কথা ছিল, প্রতিশ্রুতিবদ্ধ ছিল যে 2 কোটি চাকরি প্রতি বছর দেবে, 10 বছরে 20 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা ছিল। কোথায়? সমস্ত কালো টাকা বিদেশ থেকে নিয়ে আসবে, সদিন কা মরদ দিজিয়ে। আজকে সদিন না, 10টি বছর দেশের মানুষ সময় দিয়েছে। কোথায় কালো টাকা? কোথায় 15 লক্ষ প্রত্যেকের ব্যাংকে ঢুকিয়ে দেবে? বহুত হো গে মেহঙ্গাই কি মার আপকি বার, মোদী সরকার, এই তো স্লোগান ছিল। 415 টাকার গ্যাস এখন 1200 টাকা, নির্বাচন এসে কত টাকা, 100 টাকা মতো কমিয়েছে। ইউপিএ সরকারের জামানায় 2014 সালের আগে
যখন কাঁচা তেলের ব্যারেল প্রতি ব্যারেল প্রায় $140 কাঁচা তেল, তখন পেট্রোলের ডিজেলের দাম ছিল 55 থেকে ডিজেল আর 62-63 টাকা পেট্রোল। এখন কাঁচা তালের তেলের দাম কমেছে, $90 $100-110 এসে পৌঁছেছে, কিন্তু পেট্রোল ডিজেল 100 কাছাকাছি। এই ইলেকশন দেখে 2 টাকা করে পেট্রোল এবং ডিজেলের মধ্যে কমিয়েছে, এটা ঠকবাজের সরকার, ভাওতাবাজি সরকার, গণতন্ত্র কেড়ে নেওয়ার সরকার। সারা দেশে অর্থের জোরে বিরোধী রাজনৈতিক দলগুলোকে ভাঙা গড়ার খেলা চলছে, সরকার ভেঙে ফেলছে। তাদের এই যে কিছু সংস্থা রয়েছে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, তাদেরকে ব্যবহার করে এই ইলেকটোরাল বন্ডের মধ্যে তো পরিষ্কার, যেখানে থাবা বসিয়েছে কিছুদিন বাদে টাকা দিল, বাস আর কোনো হৈহুল্লোড় নেই, এনকোয়ারি শেষ। এই যে একটা অরাজকতার পরিস্থিতি সারা দেশ জুড়ে, এর বিরুদ্ধে গণতন্ত্রের উপর যারা বিশ্বাসী, যারা সচেতন দল, যারা মানুষের উপর বিশ্বাস রাখে, মানুষের জন্য কিছু করতে চায়, যারা সংবিধানের উপর আস্থা রাখে, আজকে সেই সমস্ত দলগুলো মিলে আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি যে ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনটা লড়ব, মানুষের কাছে আমরা যাব, মানুষকে বোঝাবো। এবং আমাদের শক্তি মানুষ, আমাদের অর্থ নেই, আমাদের বাহুবল নেই, আমাদের প্রশাসন নেই, আমাদের পুলিশ নেই, আমাদের কোনো ক্ষমতা নেই। আমরা যে কথাগুলো বলছি মানুষের বিশ্বাসের উপর আস্থা রেখে আমরা কথা বলছি। আর আমরা এই দলগুলো গণতন্ত্রের পূজারি, গণতন্ত্রে বিশ্বাস করে, এবং গণতন্ত্রের শেষ কথা জনগণ বলে বলে আমরা বিশ্বাস করি। আমরা কখনো বলবো না এদের মতো দায়িত্ব জ্ঞানহীনের মতো যে 1,00,000 ভোট যেন বেশি না পায়, এরকম একটা স্টেটমেন্ট তো বোধহয় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী যিনি ভারতীয় জনতা পার্টি উনি দিয়েছিলেন, দিচ্ছেন এখনো, দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। আরেক নেতা সবে তার আসল মুখোশটা খসে পড়েছে, সেও নাকি দেখলাম কোন একটা খবরের কাগজে ঘর থেকে বেরোতে দেবে না, এই না সেই না। আমরা ভয় পাওয়ার মতো পাত্র নই। এই হুমকি ধুমকি, মাসলম্যান, মানিম্যান, এসব দিয়ে আমাদেরকে দমানো যাবে না। এরা বলছে আমরা ভুলে যেতে চাই, এদের ক্ষমা করে দিতে চাই, বিকজ দে আর নোভিস ইন পলিটিক্স। এর মানে এই নয় তোমরা মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করবে আর আমরা চুক্তি মেরে বসে দেবো, সেই রকম পাত্র কিন্তু আমরা বলি। মানুষের কাছে এপিল থাকবে, এই জোট দেশের স্বার্থের জোট, এই জোট আপনার গণতান্ত্রিক অধিকার সুরক্ষার জন্য জোট, এই জোট সংবিধানকে বাঁচানোর জন্য জোট, এই জোট বেকারদের স্বার্থে জোট, এই জোট কৃষক, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষের স্বার্থে জোট, এই জোট সরকারি কর্মচারী পেনশনারদের স্বার্থে জোট, এই জোট জাতি, জনজাতি, আদিবাসী সকল অংশের মানুষের স্বার্থে জোট, শান্তি সম্প্রীতির জোট, এই জোট ধর্ম নিরপেক্ষতার জোট। আমরা ডিভাইসিভ পলিটিক্সকে ঘৃণা করি, মানুষের মধ্যে মানুষকে লেলি দেওয়া, লড়াই করা, রক্তপাত ঝরানো, এর বিরুদ্ধে আমরা। আমরা যারা এই দেশের মাইনরিটি তাদেরকে আমরা বুকে আগলে রাখতে চাই, অভয় দিতে চাই, এই দেশ তোমার, এই দেশ আমার, এই দেশ সকল ধর্মের, বর্ণের, রঙের, সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে এই এই ভারতবর্ষ আমাদের।
আমাদের কাছে একটাই ধর্ম, মানবতা ধর্ম, মানুষ মানুষের জন্য। কে খ্রিস্টান, কে মুসলমান, কে বুদ্ধিস্ট, কে শিখ, কে জুজ, কে কে কি রং, কে কি ভাষা, কার কোন আঞ্চলিকতা, এই নিয়ে আমরা কোনো কিছু চিন্তা ভাবনা নেই, মাথা ব্যথা নেই। উই ওয়ান্ট টু ইউনাইট দ্য কান্ট্রিম্যান। তাই তো কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করেছেন, ভারত জোড়ো ন্যায় যাত্রা করেছেন, কারণ অন্যায় প্রত্যেকটি ক্ষেত্রে সংঘটিত হচ্ছে। গতকালকে আমাদের ইস্তার পাঁচটি ন্যায়ের উপর, পাঁচটি ন্যায়ের উপর আমাদের ম্যানিফেস্টো কমিটির মিটিং সম্পন্ন হয়েছে। হিস্সাদারি ন্যায়, ইউভা ন্যায়, কিষাণ ন্যায়, নারী ন্যায় এবং শ্রমিক ন্যায়, এই পাঁচটি, এর মধ্যে পাঁচটি জাতি জনগণনা, এই ইন্ডিয়া জোট ক্ষমতা এলে জাতি জনগণনা করাবে। এসটি এসসি ওবিসি তাদের অর্থনৈতিক অবস্থাটা কি, তারা কেন পিছিয়ে পড়ে রয়েছে আজও? 2011 সালে আপনারা জানেন ইউপিএ সরকার এই জাতি গণনা কাস্ট বেস সেন্সাস করার জন্য প্রক্রিয়া শুরু করেছিলেন। আনফরচুনেট 2014 কংগ্রেস গভর্নমেন্ট ইউপিএ গভর্নমেন্ট ক্ষমতাচ্যুত হয়। 2016 সালে মোদি সরকারের কাছে এই জাতি গণনার ডেটাগুলো জমা পড়ে। কংগ্রেস তখন থেকে বারংবার দাবি করে আসছে যে ডেটা রয়েছে তোমরা প্রকাশ করো, প্রকাশ করো, প্রকাশ করো, বললো এর মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। আমরা স্টেট গভর্নমেন্টের কাছে আবার পাঠিয়েছি, রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্ট আবার সবগুলো রেকটিফাই করে পাঠিয়েছে, 100% ওকে করে পাঠিয়েছে, কিন্তু আজ পর্যন্ত এই কাস্ট বেস সেন্সাসের ডেটা আজকে প্রকাশ করলেন না, করার সাহস নেই, কারণ অনেক কিছু বেরিয়ে আসবে। কাজে এখানে কি রয়েছে, জাতি গণনা করবে, আরক্ষণ কা হক, এই যে 50%, আপনারা জানেন কিছু বললে 50% ক্যাপ সুপ্রিম কোর্টের অর্ডার বলা হয়। এখানে বিধানসভার মধ্যে আমরা এখানে অনেক প্ল্যাটফর্ম থেকে শুরু করে আমাদের সুব্রত ভৌমিক সাহেব থেকে শুরু করে বিভিন্ন রাজনীতি কংগ্রেস আমরা ওবিসিদের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সুপ্রিম কোর্টে ক্যাপের প্রেক্ষিতে এগুলো হয়নি। এখন এই কাস্টবেস সেন্সাস যখন প্রকাশিত হবে, এই যে 15% যে ক্যাপ, সেই ক্যাপটা কিন্তু অটোমেটিকলি এটা সেটা উঠাতে হবে। এসসি এসটি সাপ্লেন স্পেশাল বাজেট ফর এসসি এসটি ইকুয়াল টু দ্য শেয়ার অফ পপুলেশন, এসসি পপুলেশন যত এসটি পপুলেশন যত, তত তত সাপ্লেন তৈরি করে তত পরিমাণে টাকা খরচা করা হবে। জল জঙ্গল জমিন কা কানুনি হক, ফরেস্ট রাইট অ্যাক্ট, ক্লেমস উইল বি সেটেলড উইদিন ওয়ান ইয়ার, আপনি ধরতি আপনি রাজ, এই ভারতবর্ষের মধ্যে যেখানেই সেই সমস্ত এলাকাগুলোকে নোটিফাইড শিডিউল এরিয়া হিসেবে ঘোষণা করা হবে। ইউভা ন্যায়, ভর্তি ভরসা, 30 লক্ষ নতুন ভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের যে শূন্যপদগুলো পড়ে রয়েছে সেগুলো প্রত্যেক ক্যালেন্ডার ভিত্তিক তারা এগুলো নিয়োগ করা হবে। পেহলি নকরি পাক্কি, গ্রাজুয়েশন ডিপ্লোমা করার পর প্রথম বছরেই তাকে এই শিক্ষিত যুবকদের বছরে 1 লক্ষ টাকার একটা অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং করা হবে, অর্থাৎ 8,500 টাকা করে প্রতি মাসে। গিগ ইকোনমি মে শ্রমিক সুরক্ষা, যারা বিভিন্ন প্রাইভেট সংস্থা, বেসরকারি সংস্থা, সরকারি সংস্থাতে যারা রেগুলার অ্যাপয়েন্টমেন্ট না শ্রমিক, তাদের জন্য বেটার ওয়ার্কিং কন্ডিশন এবং সামাজিক সুরক্ষার এই গিগ ওয়ার্কারদের জন্য তৈরি করা হবে। ইউভা রোশনি, 5,000 কোটি টাকার স্টার্ট আপ ফান্ড তৈরি করা হবে দেশজুড়ে।
কিষাণ নেয় সহি দাম, এমএসপি লিগ্যাল গ্যারান্টি এট পার স্বামীনাথন ফর্মুলা, স্বামীনাথন যে রিপোর্ট সেই ফর্মুলা অনুসারে এমএসপি তাকে গ্যারান্টি করা হবে, অধিকার দেওয়া হবে, অ্যাক্ট আনা হবে, আইন করা হবে। কর্জ মাফি আয়োগ, কৃষকরা চাষিরা যারা লোন নিয়েছেন এটা একজ্যাক্ট ফিগার তো দিয়ে দেবে। আমরা যদি আলোচনা করে বুঝি প্রায় 3 লাখ টাকার মতো, 3 থেকে 4 লাখ টাকা অবধি যারা ব্যাংক থেকে লোন নিয়েছেন তাদের সরকারিভাবে সমস্ত ঋণগুলো মুকুব করা হবে। বিমা ভুক্তান কা সহিদা ট্রান্সফার, যারা ফসলে মার খায় তাদের জন্য গ্যারান্টি ইন্স্যুরেন্স পেমেন্ট 30 দিনের মধ্যে, তারা যাতে এই যে ফসলের মার খায় খরাতে বৃষ্টিতে ঝড়ে তুফানে তাদের জন্য এই 30 দিনের মধ্যে সেগুলো ইয়ে করা হবে, ইন্স্যুরেন্স পেমেন্ট করা হবে। সহি আয়াত নিরিয়াত নীতি, স্টেবল ইম্পোর্ট এক্সপোর্ট পলিসি টু বেনিফিট ফার্মার্স, জিএসটি মুক্তি খেতে, কৃষকদের ক্ষেত্রে জিএসটি মাফ লাগু করা হবে না। নারী ন্যায়, মহালক্ষ্মী যারা গরিব, প্রত্যেক গরিব পরিবারকে বছরে 1 লাখ টাকা করে প্রদান করা হবে, বছরে 1 লাখ টাকা করে। আদি আবাদি পুরা হাক, আপনারা জানেন দেশের মধ্যে প্রায় 50% মতো মহিলারা, এই মহিলাদের 50% সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন জবের বেলায় 50% শুধু মহিলাদের জন্য সংরক্ষিত হবে, রিজার্ভেশন থাকবে। মিল ওয়ার্কার্স যা এখন সেন্ট্রাল গভর্নমেন্টের শেয়ার রয়েছে এই আসাম, তারপর অঙ্গনওয়াড়ি এবং মিড ডে মিল, তাদের এটা ডাবল করা হবে স্কিম ওয়ার্কার। হ্যাঁ, অধিকারী মৈত্রী, অধিকারী মৈত্রী ইন এভরি ভিলেজ, যারা প্রত্যেকটি গ্রামে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে, অধিকারী মৈত্রী হিসেবে নিয়োগ করা হবে। কিসের জন্য? মহিলাদের যা অধিকার রয়েছে সেটা অ্যাওয়ারনেস এবং তাদেরকে ইমপ্লিমেন্ট করার জন্য। সাবিত্রীবাই ফুলে হোস্টেল, হোস্টেলগুলো বিভিন্ন ওয়ার্কিং উমেনদের জন্য এগুলো প্রত্যেকটি জেলায় করা হবে। শ্রমিকদের ন্যায়, স্বাস্থ্য অধিকার, স্বাস্থ্যের অধিকার, শ্রম কা সম্মান, ন্যাশনাল মিনিমাম ওয়েজেস, রাষ্ট্রীয় স্তরে যে মিনিমাম যে ওয়েজেস রয়েছে সেটা বাড়ানো হবে, এটা এবং বাড়িয়ে 400 টাকা করা হবে ইনক্লুডিং এমজি এনরেগা ওয়ার্কার সহ। এমজি এনরেগা ওয়ার্কার সহ বিভিন্ন যে ওয়ার্কারের ন্যূনতম যে হাজিরা মজুরি সেটাকে 400 টাকা করা হবে। শহরি রোজগার গ্যারান্টি, বিভিন্ন শহর ভিত্তিক যারা এমজি এমজি এনরেগা ছাড়া বিভিন্ন যে আমাদের যেখানে টুয়েব যারা চালু ছিল এরকম শহরি রোজগার গ্যারান্টি একটা তাদেরকে প্রদান করা হবে, যারা গরিব যারা কাজ টাজ চায়। সামাজিক সুরক্ষা, লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স ফর আনঅর্গানাইজড ওয়ার্কার্স, আপনারা জানেন বিভিন্ন ক্ষেত্রে স্ক্যাভেঞ্জিং থেকে শুরু করে বিভিন্ন বিল্ডিং থেকে শুরু করে নির্মাণ শ্রমিক বিভিন্নভাবে মারা যান, তাদের জন্য এই সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে। আর সুরক্ষিত রোজগার, স্টপ কন্ট্রাকচুয়ালাইজেশন অফ এমপ্লয়মেন্ট ইন কোর গভর্নমেন্ট ফাংশনস, এই যে আপনারা জানেন কন্ট্রাকচুয়াল কিংবা আপনার এই কি বলে এটা আউটসোর্সিং, এই সমস্ত প্রথা বন্ধ করার জন্য সরকার দায়বদ্ধ। আমরা আমাদের পরিষ্কার আমাদের দৃষ্টিভঙ্গিটা ক্লিয়ার করে দিয়েছি যে হোয়াট কংগ্রেস এন্ড ইটস ইন্ডিয়া ব্লক স্ট্যান্ডস ফর, মানুষের ধ্যান অন্যদিকে ভটকাতে চাই না আমরা। কি হে অসুরের শক্তি বলল আর এই এই একটা শব্দকে নিয়ে কিভাবে এটাকে মিস ইন্টারপ্রিটেশন করা হলো, আর খারাপ পাবেন না, আপনাদেরকে তো আমি দোষ দিচ্ছি না, কিন্তু মালিক পক্ষ তাদেরকে গাইডলাইন দিয়ে দিয়েছে যে ডোন্ট শো ইন্ডিয়া ব্লক লিডার্স অর ডোন্ট টেলিকাস্ট লাইভ, আর এটাকে টুইস্ট করে তোমরা দেখানোর চেষ্টা করলে যাতে করে দিস ইজ দ্য লাইভ। আমি বলবো দিস ইন্ডিয়া ইজ অ্যাজ মাচ
as ours as that of yours. এই ভারতবর্ষ, এই দেশ যতটুকু আপনাদের, এটা আমাদের, যাদের ভূমিকা আমি অতীত নিয়ে ঘাটতে চাই না, যেই দলের নেতৃত্ব যাকে তারা পূজা করে, যাকে তারা বীর বলে আখ্যায়িত করে, ক্ষমা প্রার্থনা চেয়ে এই দলের জন্ম হয়। এবং স্বাধীনতা আন্দোলনের সময় এরা পঞ্চম বাহিনীর ভূমিকায় ছিল, এটা ইতিহাসের প্রত্যেকটি পাল্লায় লেখা, এবং সেই কারণেই আজকে ইতিহাসকে বিক্রি করতে চেষ্টা করছে। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু থেকে শুরু করে যারা সত্যিকারের এই স্বাধীনতা আন্দোলনটা বিশাল বড় ভূমিকা ছিল, তাদেরকে আন্ডারমাইন করার চেষ্টা করা হচ্ছে। এমন একটা ভাব দেখানো হচ্ছে যে 2014 নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দেশ স্বাধীন হয়েছে, কাজে ধর্মের নামে বিভাজন, জাতপাতের নামে বিভাজন, জোনের নামে, বিকজ সাউথ ভার্সেস নর্থ, ইস্ট ভার্সেস ওয়েস্ট, ভাষার নামে বিভাজন, আঞ্চলিকতার নামে বিভাজন, ইন্ডিয়া কিংবা দেশ আমাদের ভারতবর্ষ, হিন্দুস্তান, ইন্ডিয়া ডাজ নট স্ট্যান্ড ফর অল দিস থিংস। ইন্ডিয়া ইজ ফর অল। কাজে আমরা এই রাজ্যবাসীর কাছে আমরা অনুরোধ জানাব, আমাদের পাশে যেন তারা আমাদের পাশে যেন থাকেন, আমাদেরকে আশীর্বাদ করেন, এবং দুটো আসনে এবং একটা উপনির্বাচন, ইন্ডিয়া জোটের যারা প্রার্থী, রামনগর উপনির্বাচনে রতন দাস মহাশয়, পশ্চিম লোকসভা নির্বাচনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা মহাশয়, এবং পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে রাজেন্দ্র রিয়াং মহাশয়দের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখছি। আজকে এই মর্ম আমাদের এখানে 25 জনকে নিয়ে একটা স্টেট লেভেল একটা ইলেকশন ক্যাম্পেইন কমিটি তৈরি করা হয়েছে। এটার এই কমিটির যৌথভাবে 2 জন জয়েন্ট কনভেনার, জিতেন্দ্র চৌধুরী এলওপি, আমি কনগ্রেচুলেশন জানাবো জিতেনবাবুকে, আজকেই একটা নোটিফিকেশন বের হয়েছে যে হি হ্যাজ বিন ডেজিগনেটেড অ্যাজ লিডার অফ দ্য অপোজিশন, কংগ্রেস তরফ থেকে ওনাকে কনগ্রেচুলেশন জানাচ্ছি। উনি এবং সুদীপ রায় বলুন আমরা যৌথভাবে জয়েন্ট কনভেনার, বাকি মেম্বার হচ্ছেন বিরিসিনা গোপাল রায়, মানিক দে, পীযূষ বিশ্বাস, মিলন বৈদ্য, দীপক দেব, পরেশ সরকার, পার্থ সরকার, স্বপন বণিক, অশোক দেববর্মা, সরি পার্থ কর্মকার, সরি ব্যাক টু বিস, ডিসি রাংখল, জয়ন্ত দত্ত, প্রদ্যুৎ মজুমদার, বিক্রমজিৎ সরকার, সরি সেনগুপ্ত, গোপাল দাস, নারায়ণ কর, পবিত্র কর, নরেশ জমাতিয়া, রতন ভৌমিক, পীযূষ বিশ্বাস, অবশ্যই না, সুব্রত ভৌমিক, অভিজিৎ অঞ্জন শুক্লদাস, শুক্রবৈদ্য সরি, এবং প্রবীণ সিংহ, শব্দকুমার জমাতিয়া। এই 25 জনকে নিয়ে আমাদের স্টেট লেভেল একটা কমিটি তৈরি হয়েছে, নির্বাচনী প্রচার কমিটি। আমাদের জেলা ভিত্তিক এবং অ্যাসেম্বলি ভিত্তিক আমাদের অনুরূপ কমিটি হবে। আমরা সর্বশক্তি নিয়ে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমরা নামব। ত্রিপুরার জনগণের কাছে বিনম্র অনুরোধ, প্লিজ অ্যাপ্লাই ইয়র জুডিশিয়াস মাইন্ড, আপনারা সঠিক বিবেচনা করবেন, বিচার করবেন দেশের অবস্থা এবং রাজ্যের যে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি, সেটা বিচার করবেন। আপনারা গরিব হতে পারেন, খেটে খাওয়া শ্রমিকজীবী মানুষ হতে পারেন, কৃষক হতে পারেন, কাজের কোনো, আপনারা গরিব হলে যে আপনাদের বিচার বিবেচনা করার ক্ষমতা থাকে না সেটা নয়। এবং আনফর্চুনেটলি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে 2 জনকেই
প্রার্থী করা হলো, একজন তো জন্ম ত্রিপুরায় হয়নি, জন্ম হয়েছে শিলং, স্কুলিং শিলং, তারপর বিবাহ সূত্রে ছত্তিশগড়ে পারমানেন্ট রেসিডেন্ট। ইতিপূর্বে ত্রিপুরার রাজনৈতিকভাবে সামাজিকভাবে কোনো ধরনের মানুষের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য দায়বদ্ধতা পরিচয় আমরা পাইনি, আননোন। কাজে পূর্ব ত্রিপুরার জনগণ নিশ্চয়ই সে ব্যাপারটা বিবেচনা করবেন, কিভাবে ধোকা দিয়ে এতকাল এই রাজ্যের আদিবাসীদের ঠকিয়েছে, এসা কারেঙ্গা তেসা কারেঙ্গা, এসা লাদেগা ওসা লাদেগা, কনস্টিটিউশন সলিউশন, ওয়ান লাস্ট ফাইট, নো কম্প্রোমাইজ, পয়লা জাতি উলা পার্টি থেকে শুরু করে সব কত কিছু না বলল, সেসব দেখি নিজের বোনকে এই সমস্ত তিপ্রাসা জাতিগোষ্ঠীকে বিক্রি করে নিজের বোনকে প্রার্থী করল। এর থেকে লজ্জারা কিছু হতে পারে না, আসল রূপ আশা করি এই রাজ্যের আদিবাসীরা সহ অন্যান্য যারা মানুষটা রয়েছে তার আসল চেহারাটা, নগ্ন চেহারাটা প্রকাশিত হয়েছে। আর পশ্চিম ত্রিপুরায় যিনি প্রার্থী রয়েছেন, ব্যক্তিগতভাবে আমি কাউকে আক্রমণ আমি করি না, কিন্তু আনফর্চুনেটলি বাস্তব, দীর্ঘ একটা সময় ত্রিপুরার বাইরে, তারপর হঠাৎ আবির্ভাব ঘটল, প্রায় চার বছর মুখ্যমন্ত্রী ছিলেন, চার বছরের মুখ্যমন্ত্রী কালে ত্রিপুরার জনগণ নিশ্চয়ই সে সময়কার কথাগুলো ভুলে যাননি, আবার এসেছেন আমাদেরকে এন্টারটেইন করার জন্য, এবং আসার পরেই নতুনভাবে ত্রিপুরার যে মানুষ এন্টারটেইন হচ্ছে এটা আমরা জানি, কিন্তু এটা দিয়ে তো আমাদের রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করা যাবে না, এটা দিয়ে তো ইট উইল নট সাফাইস পাবলিক ডিমান্ড। কাজে কাজের মানুষ পাঠান, ভালো মানুষ পাঠান, সজ্জন মানুষ পাঠান, যে রাজ্যের মানুষের অভাব অভিযোগ কোথায়, ব্যথা কোথায়, কি সেগুলো বুঝে যাতে পার্লামেন্টে এই সমস্ত কথাগুলো উত্থাপন করতে বলে এবং তার রিমেডি এবং কিছু ছিনিয়ে আনতে পারে রাজ্যবাসীর জন্য, সেরকম লোকদেরই পাঠাবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। কাজে জনগণ ভুল করবেন না, আর যারা বিজেপি করেন, যারা বিজেপির সমর্থক, বিজেপি করেন বলেই আপনাদেরকে আমরা ঈর্ষা করি, ভালোবাসি না, এটাই ধারণা আপনাদের সম্পূর্ণ ভুল, করতেই পারেন, রাজনীতিতে একটা পার্টিকে ভালোবাসতেই পারেন, এর মধ্যে কোনো অসুবিধা নেই, কিন্তু জাস্ট অ্যাপ্লাই ওর বিবেচনা আপনারা করবেন। কি পেলেন, পেলেন বলতে নিজের জন্য না, মানুষের জন্য কি করতে পারলেন, কজন বেকারকে আপনারা সাহায্য করতে পেরেছেন, কজন মহিলাদের আপনারা সাহায্য করতে পেরেছেন, কজন হাতে গোনা 15-20 জন, এর বেশি তো না, 15-20 জন আপনাদের মাথার বিনিময়ে বুনিয়ে তারা তাদের আখের গোছাচ্ছে, আর আপনারা কি, কিছুই না। আমরা আহ্বান করবো না, রেহাই দিন, আর ভারতবর্ষের বুকে জানান দিন, যতই আন্ধি আসুক তুফান আসুক, সংবিধানকে আপনাদের আপনারা বুকে আঁকড়ে রাখতে চান, যতই ভয় ভীতি হুঙ্কার দিক না কেন, জানিয়ে দিন গণতন্ত্রের শেষ কথা জনগণ আপনারাই, এটা জানান দিন এই নির্বাচনে। এতটুকু আমার বক্তব্য, সকলকে আমার নমস্কার, বাকিটা জিতেন বাবু। সুদীপ বাবু, ইন্ডিয়া জোট সারা দেশে এবং আমাদের রাজ্যেও ইন্ডিয়া ব্লক শুধু তারা না, তার সাথে আরও যারা গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ রাজনৈতিক শক্তি ত্রিপুরাজ্যের মধ্যে এখানে আপনারা দেখছেন, তাদের নেতৃত্ব সশরীরে উপস্থিত আছেন, অর্থাৎ আমরা যারা আজকে এখানে বসে আছি ত্রিপুরাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধি, এবং ত্রিপুরাজ্যের এই 40 লক্ষ জনসংখ্যার মধ্যে যারা এই ত্রিপুরাজ্যের নির্মাণে
সে আদি অন্তিম অন্তকাল থেকে শ্রমিক কৃষক তাদের প্রতিনিধিত্ব আমরা করছি, তাদের দাবি দাওয়া নিয়েই আমাদের লড়াই সংগ্রাম। তো এই লড়াই সংগ্রাম এটাকে সফল করতে গেলে পরে দেশের রাজনৈতিক বাতাবরণ অর্থাৎ গণতান্ত্রিক পরিবেশ, সংবিধানের কার্যকারিতা, এটা খুবই জরুরি। এটাকে সামনে রেখে সারা দেশে এবং আমাদের রাজ্যেও আমাদের পতাকা ভিন্ন, কর্মসূচি হয়তো ভিন্ন, কিন্তু স্বাধীনতা আন্দোলনের সময়তেও এরকম নানা স্রোতের মানুষ শুধু একটাই পণ, ব্রিটিশকে তাড়াতে হবে, দেশ স্বাধীন করতে হবে, আর আজকে হলো সে স্বাধীনতা রক্ষা করতে হবে। তো এই সম্পর্কে এখানে সদ্য কংগ্রেস দলের তরফ থেকে তাদের যে নির্বাচনের প্রতিশ্রুতি, এটা মোরাল লেস কেন, এটা লার্জলি অন্যান্য গণতান্ত্রিক দলেরও বক্তব্য, প্রায় ল্যাঙ্গুয়েজ হয়তো বা একটু ভিন্ন কিন্তু স্পিরিট এক। তো তারই প্রেক্ষিতে আমাদের এখানে লড়াই। তো এখানে আমি সেটা আবার ইলাবোরেট করতে যাচ্ছি না, আমি কিছু কর্মসূচি বলছি যে এই যে কমিটি করা হয়েছে, আমরা আগামী 22 তারিখে বসব, বসে আগামী নির্বাচন অবধি, উপনির্বাচন এবং দুটি আসনে নির্বাচন, তার বিস্তারিত কর্মসূচি আমরা তৈরি করব। ব্রডলি আজকে আলোচনা হয়েছে, কিন্তু এটাকে আরও সুচারুভাবে নির্দিষ্টভাবে আমরা করব এবং একেবারে বুথ লেভেল অবধি ঐক্যবদ্ধভাবে আমাদের এই যে মঞ্চ, এই প্ল্যাটফর্ম, এটা কাজ করবে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। এখন যেটা আসু, যেটা আজকে যেটা ঠিক হয়েছে আমি এটাই বলছি, আগামী 22 তারিখে 7 রামনগর বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন হচ্ছে, তার নমিনেশন দাখিল করা হবে রামনগর না দুর্গা চৌমুনি জমায়েত হবে সকাল 11টায়। সেখান থেকে মিছিল করে আমরা ডিএম অফিসে, রিটার্নিং অফিসের কাছে আমরা যাব, এসডিএম, সমস্ত রাজনৈতিক দল আমরা উপস্থিত থাকব এবং এর এই আগরতলা শহরের বা শহরতলির বা এই পার্শ্ববর্তী মহকুমাগুলিরও সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে, যারা এ রাজ্যে এই অরাজকতা থেকে মুক্তি চান, হয়তো বিধানসভা ভোট না কিন্তু সারা দেশের পরিবর্তন হলে এখানেও এটা সহজতর হবে এবং এ রাজত্ব সংক্ষিপ্ত হবে, আমরা তাদের উপস্থিতি চাইব এই সব এই আমাদের এই নমিনেশনের মিছিল অংশগ্রহণ করার জন্য। তারপর পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের আমাদের প্রার্থী শ্রীযুক্ত আশীষচন্দ্র সাহার, কুমার সাহার নমিনেশন পেপার হবে 27 তারিখে, 27 মার্চ রবীন্দ্রভবন প্রেস ক্লাবের রাস্তা, এখান থেকে আমাদের মিছিল শুরু হবে 22 তারিখ, যেমন সবাই মিলে এখানেও তাই। আর 27 তারিখ এটা, আর 2 এই পূর্ব ত্রিপুরা ST আসনের জন্য 28 মার্চ আমাদের প্রার্থী রাজেন্দ্র রিয়াং, তার সমর্থনে সেদিনও আম্বার সাথে আমাদের নেতৃবৃন্দ এখান থেকে যাবেন এবং ওই জেলা, কারণ পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভৌগোলিক অবস্থা একটু বড়, তো সবাই তো আসতে পারবে না, সেখানে এই নমিনেশন জমা সেখানে হবে। তো আজকে এই যে আমাদের প্ল্যাটফর্মটা তৈরি হলো, অন্য বিষয়গুলো বলা হয়েছে, আমাদের এই প্ল্যাটফর্ম থেকে একটা আবেদন জানাবো আমরা ত্রিপুরার প্রশাসনের কাছে। প্রশাসন এটা জনগণের, প্রশাসন কারো ব্যক্তিগত নয়, সরকার
কোনো দল চালাতে পারে, কিন্তু সেই দল প্রশাসন চালায় সংবিধান মোতাবেক, আইন মোতাবেক। এখন নির্বাচন কমিশনের অধীনে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, অর্থাৎ এটা পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ প্রশাসন সবার জন্যই একটা মডেল কোড অফ কন্ডাক্ট সেখানে করা হয়েছে। তো আমরা আশা করব গত ছ বছরে বিভিন্ন নির্বাচনে যে অভিজ্ঞতা আমাদের ত্রিপুরাজ্যের মানুষের এই অর্জন হয়েছে বা প্রত্যক্ষ আমরা করেছি, হ্যাঁ জনগণ তারও ভূমিকা সেখানে অবশ্যই আছে, কিন্তু প্রশাসনের ভূমিকাও সেখানে আছে। ভারতের নির্বাচন কমিশন সেদিন নির্ঘণ্ট ঘোষণা করতে গিয়ে রাজীব কুমার সাহেব বলছেন একেবারে নানা শায়রি টায়রি বলে সুন্দর করে, অতীতের সমস্ত ভালো অভিজ্ঞতার সমন্বয়ে এবং খারাপ অভিজ্ঞতা এটা মাথায় রেখে এবার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এনশিওর করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আমরা আশা করব ত্রিপুরাজ্যের যারা প্রশাসনে আছেন, কি পুলিশ বা সিভিল, দীর্ঘদিন তাদের সাথে আমরা কাজ করে আসছি, তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে চিনি, কাজের মধ্য দিয়ে আমরা চিনি, দে আর ক্যাপাবেল, ভালোভাবে তারা করতে পারেন। তারা যেন এই যে নির্বাচন কমিশন যে আশ্বাস দেশবাসীকে দিয়েছে, এই আশ্বাস এটাকে বাস্তবে পরিণত করার জন্য সেই ভূমিকা গ্রহণ করে এবং তারা ইচ্ছা করলে এটা পারে, আগামী দিনও পারবে এই বিশ্বাস আমাদের আছে। এবং এই যে নির্বাচন যেদিন ঘোষণা হলো সেদিন থেকে যে দু একটা ঘটনা ঘটেছে, সংখ্যা বেশি না, এই মোহনপুরে যা ঘটল এটা খুবই আগামী দিনের জন্য একটা ইঙ্গিত। কাজে আমাদের অনুরোধ থাকবে প্রশাসন এবং কমিশন শুরু থেকেই এই জাতীয় প্রবণতা রোখার জন্য ত্রিপুরাজ্যের মানুষ সর্বতোভাবে তাদের সাহায্য করবে। ইন্ডিয়া ব্লক শুধু ভোট চাওয়া না, যে কমিশনের সেই যে পবিত্র দায়িত্ব পালনের ক্ষেত্রেতেও সেখানেও আমাদের ভূমিকা থাকবে। এবং মিডিয়ার কাছে আমাদের আবেদন, মিডিয়া সবার জন্য, মিডিয়া গণতন্ত্রের চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ, এবং এটা গত দশ বছরের অভিজ্ঞতায় নিরিখে আপনারাও দেখছেন যে আজকে এই মিডিয়া আক্রান্ত, অর্থাৎ মিডিয়ার সাথে যুক্ত যারা শ্রমিক, কলমচি সবাই, আর এই মিডিয়াকে ব্যবহার করে একচাটিয়া পুঁজিপতি সমস্ত লুট করে নিচ্ছে আপনাদের এই জীবন, যৌবন, সব কিছু, রক্ত, ঘাম, সব কিছু। কাজে মিডিয়াকেও না আমাদের পক্ষে লিখতে হবে, আমরা কথা কখন দাবি করব না, যে মিডিয়া যেন যে নির্বাচনে প্রত্যেকটা দলের প্রচার এবং তাদের চোখে যেটা ধরা পড়ে যেটা অস্বাভাবিক, নিয়মের বাইরে, এগুলা যেন তারা শিরবে বলে গণতন্ত্র রক্ষা, এটা আমাদের ইয়ের জন্য না, গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে তাদের সেই ভূমিকা পালন করবেন, এটাই আমার আবেদন। কেউ যদি কিছু বলতে চান, হ্যাঁ যদি আপনাদের কিছু থাকে। Sir, when India alliance has been formed, on the contrary, the ruling alliance, their of allegation that these two parties were always fighting against loggerhead at each other, now they have come together as their power mongers, so that has brought them together. You see, yes, it's a fact, the communists and the Congress have been fighting each other. It was a political battle. Programmatic battle. It was a battle of political battle. Who wants to do better? There was a competition. Which government would do better? Which government would perform better? Ideologically, if you see, the communists are secular, so is the Congress. The communists are democratic, so is Congress.
And not only that, the preamble itself, we start with the people of Iran solemnly resolved to constitute into a sovereign, socialist, secular, democratic republic. To secure to all its citizens justice, social, economic and political, liberty of thought, expression, belief, faith and worship, equality of status and of opportunity, and to promote among them all. These are the places where we find similarity. So it is not at all incorrect to say that we are power monger. How? We were in power. Mr. Asif Saab, myself, we were in power. We stepped out of power. Why? Because we felt that this government is all set to rule the public exchequer. They are not here to do justice for the common people. And that is why we walked out. Now, money mongers and power mongers, they have stepped in. Very recently, the person who has been leveled this accusation against us, they are not only power monger, they are money monger. This is a reflection of the selling out of the entire Tiprasa in front of power and money. Nothing more than that. It's people will decide. Okay, thank you.